হে রমজানেল বছর ঘুরে মুমিন মুসলমানে দারে দারে মাহে রমজানেল বছর ঘুরে মুমিন মুসলমানে দারে দারে بسم الله الرحمن الرحيم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا تدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعكم الشيطان إلا قليلا صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আমাদের তাসবিহ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বরকতময় রমজান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আজকে শিখব এক আলিফ মদ এর প্রকারগুলো। এক আলিফ মদ কারো কারো মতে পাঁচ প্রকার, তবে আমরা শিখব তিন প্রকার। এক আলিফ মদ হচ্ছে মদ্যে তাবাঈ, মদ্যে বদল এবং মদ্যে লীন। মদ্যে তবাই হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে মদ চিনি থাকি বা এক আলিফ মদ চিনি, তা হচ্ছে মদ্যে তবাই। যেমন জবরের বামে খালি আলিফ, জেলের বামে যজমলা ইয়া এবং পেশের বামে যজমলা ওয়াও হলে এই হরকতকে এক আলিফ দীর্ঘ করে পড়তে হয়, তাকে মদ্যে তবাই বলে। যেমন বা বু বি। প্রিয় দর্শক, তারপর আমরা শিখব মদ্যে বদল। মদ্যে বদল বলা হয় আলিফের সঙ্গে যেই মদ বা হামজার সঙ্গে যেই মদ এক আলিফ দীর্ঘ করে পড়া হয় তাকে মদ্যে বদল বলে। মদ্যে বদল বা পরিবর্তন,
আমরা দেখব যে হরফের উপরে একটি জবর খাড়া বা হরফের নিচে একটি জের খাড়া বা হরফের উপরে একটি পেশ উল্টো করে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা ওয়াওয়ের পরিবর্তে পেশ, যে ইয়ার পরিবর্তে খাড়া জের এবং আলিফের পরিবর্তে একটি খাড়া জবর দিলে আমরা সেটাকে মধ্যে বদল বলছি। এর মাধ্যমে আমরা মধ্যে বদল চিনব এবং এক আলিফ দীর্ঘ করে পড়ব। যেমন আমানা, উমিনা, ইমানান, এভাবে। প্রিয় দর্শক, এরপর আমরা শিখব মধ্যে লিন। মধ্যে লিন হচ্ছে, লিন শেখার আগে আমাদেরকে শিখতে হবে লিনের হরফ কয়টি। লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়ায় যখন সাকিন হবে এবং জবরের পরে সাকিন হবে তখন আমরা একে বলবো লিনের হরফ। যেমন বাও বাই, নাও নাই, তাও তাই, এভাবে। মানে জবর এর পরে যখন ওয়াও এবং ইয়া সাকিনযুক্ত থাকবে তখন আমরা তাকে বলবো মধ্যে লিন, মানে লিনের হরফ। এই লিনের হরফের পরে যখন ওয়াকফ হবে তখন আমরা এক আলিফ টেনে পড়বো। যেমন খৌফ, বাইত, লিইলাফি কুরাইশ, এখানে আমরা এক আলিফ পরিমাণ দীর্ঘ করে আমরা ওয়াকফ করেছি। এবং তিন আলিফ পরিমাণ দীর্ঘ করা জায়েজ। প্রিয় দর্শক, এক আলিফ মদের এই নিয়ম ব্যতীত আরও যা আরও যে সকল নিয়ম রয়েছে, প্রিয় দর্শক, আমরা যদি তানমিমযুক্ত শব্দে ওয়াকফ করি তাহলে আমরা এক আলিফ পরিমাণ দীর্ঘ করে তারপরে ওয়াকফ করব। প্রিয় দর্শক, আমরা যদি এমন কোনো হরকতে ওয়াকফ করি যার পরে একটি খালি ইয়া দেখতে পাই তাহলে তাতেও আমরা এক আলিফ পরিমাণ দীর্ঘ করে ওয়াকফ করব। যেমন সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, এখানে আমরা লামকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করেছি, খালি ইয়া ছিল যাতে কোনো হরকত বা মদের চিহ্ন নেই। প্রিয় দর্শক, আশা করি আজকে এক আলিফ মদের বিষয়গুলো আপনারা অবগত হয়েছেন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মাহে রমজানে কিছুদিন অতিবাহিত করছি। এই রমজান আমাদের মধ্যে প্রতি বছরই আসে, এবারও আসছে, যা আমরা অতিবাহিত করছি। এই রমজানের মধ্যেই অনেকগুলি কাজ থাকে, তার মধ্যে একটা কাজ হলো মূলত আমরা রমজান কেন্দ্রিক আমাদের দেশে এটা হয়ে থাকে। যদিও রমজান কেন্দ্রিক এটা হওয়া কোনো আবশ্যকতা নেই, তা হলো জাকাত আদায় করা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, এই রমজান আসলে পরে যেহেতু জাকাতের একটা মৌসুম শুরু হয়, সেই হিসাবে আমি জাকাতের কিছু সামাজিক সুফল আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি আজকে। জাকাত ইসলামের একটি রুকন, ইসলামের পাঁচটি রুকনের মধ্যে নামাজের পরেই জাকাত। আকিমুস-সালাহ ওয়া আতুজ-জাকাহ বলে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন। অতএব এই দিক থেকে বলা যায় যে জাকাত হলো ইসলামের তৃতীয় রুকন। এই রুকনটি আমাদের আদায় করার জন্য কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন আমাদের সেই অনুপাতেই এটা আদায় করতে হবে। সূরায়ে তৌবায় 60 নম্বর আয়াতটি মূলত জাকাত আদায়ের একটা দিক নির্দেশনা সেখানে উল্লেখ করা হয়েছে। অতএব এই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জাকাত আদায় করতে হবে। এখানে আটটি খাত উল্লেখ করা হয়েছে জাকাতে। তো আমি মূলত এই আটটি খাত আপনাদের সামনে শুধুমাত্র একটু উল্লেখ করে যাব, আর বাকি একটা খাত নিয়ে আপনাদের সাথে বেশি উল্লেখ করার আলোচনা করার চেষ্টা করব। এই আটটি খাতের মধ্যে আল্লাহর ভাষা হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতু কুলুবুহুম ওয়াফির রিকাব ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন
যে জাকাত আদায়ের জন্য আটটি কাজ। প্রথম হইল জাকাত প্রাপ্ত যারা হবেন তাদের মধ্যে হইল সর্বপ্রথম লিল ফুকারা ফকির, ওয়াল মিসকিন, ওয়াল গার, ওয়াল আমিলিন আলাইহা জাকাত সংগ্রহ যারা করে তাদেরকে দিতে হবে, ওয়াল মুআল্লিফাতু কুলুবুহুম এবং ন মুসলিমদেরকে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, ওয়াফির রিকাব এবং যারা দারিদ্র ঋণগ্রস্ত আছে তাদেরকে, ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহ ঋণগ্রস্ত এবং যুদ্ধ বন্দী মুক্তির জন্য, ওয়াফি সাবিলিল্লাহ আর আল্লাহর মানে মুসাফির যারা, ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ওয়াইবনে সাবিল এবং মুসাফির যারা তাদেরকে জাকাত দিতে হবে। ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলা ফরজ করিয়ে দিয়েছেন, আল্লাহু আলিমুল হাকিম আর এটি হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাজ্ঞানী এবং তিনি সব বিষয়ে তিনি অবগত আসছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই বিষয়টা আপনাদের সাথে জাকাতের সামাজিক সুফল এই বিষয়টাই মূলত একটু আলোকপাত করতে চাচ্ছি। জাকাত এখানে যে খাতগুলি আছে আমি বলতে চাই, জাকাত আদায়ের ব্যাপারে কোরআনে যে উল্লেখ করা হয়েছে এর মধ্যে মূলত এই জাকাতটা সংগ্রহ করবে রাষ্ট্র। রাষ্ট্র যদি জাকাতটা সংগ্রহ করে তাহলে এই জাকাতটা সঠিকভাবে ইউটিলাইজ করলে পরে এই সামাজিক সুফলটা আমরা পেতে সক্ষম হব। আজকে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় না হওয়ার কারণে যে যার যার মতো করে জাকাতটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আদায় করছে, করার কারণে এইটার সুফল সামাজিকভাবে আমরা পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে জাকাত আদায়ের ব্যাপারে রাষ্ট্রীয় যে দিক নির্দেশনা আছে এটা উল্লেখ করা হয়েছে। আমি ওই আয়াতটাই মূলত আপনাদের সামনে আজকে উল্লেখ করতে চাচ্ছি। আর সেটা হলো যে সূরায়ে হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস-সালাহ ওয়া আতাজ-যাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যিনি বা যে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন বা সরকার প্রধান হবেন বা রাষ্ট্রপ্রধান হবেন তার উপরে আল্লাহর পক্ষ থেকে চার দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশন রয়েছে। প্রথম কাজ হইল আকামুস-সালাহ, নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ এই সমাজে যারা আছে যারা ইমানদার তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে, তাদেরকে নিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ সমাজের কোনো মানুষ বেনামাজি থাকবে না। আর সমাজে যদি মানুষ বেনামাজি না থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত রাখবে। আজকে এই সমাজের মধ্যে আমরা দেখা যাচ্ছে বহু লোক নামাজি কিন্তু এই সমাজ থেকে দেখা যাচ্ছে দুর্নীতি এবং দুষ সুদ ঘুষ ইত্যাদি কোনোটাই দূর হচ্ছে না। এর পিছনে মৌলিক কারণ হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এই কাজগুলি না হওয়ার কারণ। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি আজকে নামাজ কায়েমের নির্দেশ জারি করা হতো তাহলে মানুষ ইচ্ছা করলেই বেনামাজি থাকতে পারতো না। যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে আকামুস-সালাহ, নামাজ কায়েমের হুকুম রাষ্ট্রের পক্ষ থেকে যখন দেওয়া হলো তখন মানুষের দায়িত্ব হলো যে এই সমাজের মধ্যে যারা ঈমান আনছে তাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নামাজ পড়তে তারা বাধ্য হতো, নামাজ কায়েমের চেষ্টা তারা করতে বাধ্য হতো। অতএব তখন মানুষ সমস্ত মানুষই নামাজ হয়ে যেত আর নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতো, সমাজের মধ্যে মানে দুর্নীতি মানুষের মধ্যে যত খারাপ আছে এগুলা তখন থাকতো না। দুই নম্বর কাজ হইল যেটা ওয়াকাউজ্জাকা, জাকাত আদায় করবে, অর্থাৎ রাষ্ট্র সংগ্রহ করবে, আপনি আমার উপরে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত দিয়ে দিব রাষ্ট্রের কাছে, রাষ্ট্র সেই জাকাতটা আদায় করে সেই জাকাতটাকে সঠিকভাবে ইউটিলাইজ করবে, অর্থাৎ জাকাতের যে যে খাত আছে সেই খাতে রাষ্ট্রের পক্ষ থেকে পরিপূর্ণভাবে এটা আদায় করার চেষ্টা করবে এবং এই জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করে সমাজের মধ্যে যারা মানে দরিদ্র আছে, যারা গরিব আছে, অভাব অনটনে আছে, এগুলি রাষ্ট্রের পক্ষ থেকে মানুষকে নির্ধারিত খাতওয়ারি এটা ব্যবহার করার জন্য তখন রাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতিনিধি যারা আছে তাদেরকে নিয়োগ করবে, অর্থাৎ তারা রাষ্ট্রের সরকারের প্রতিনিধি যেখানে যারা আছে সেটা হইতে পারে জেলা প্রশাসক হইতে পারে জেলায়, এরপরে ইউনো হইতে পারে উপজেলায়, তারপর চেয়ারম্যান হবে ইউনিয়নে, ওয়ার্ডে হবে মেম্বার, এই সকল মেম্বাররা এইভাবে খোঁজখবর নিয়ে দেখবে যে সমাজের মধ্যে কারা দরিদ্র আছে, সেই দরিদ্র লোকগুলি তারা খুঁজে খুঁজে বের করবে,
করে এই সরকারিভাবে তখন এই জাকাতগুলি এই দরিদ্র লোকদের মধ্যে, অর্থাৎ জাকাত যারা প্রাপ্য তাদের মধ্যে এটা খুঁজে খুঁজে বের করে সেই জাকাতটাকে তাদের কাছে পৌঁছিয়ে দিবে। এরপরে এই জাকাত নিয়ে সরকার তার পরিকল্পিতভাবে কিছু গ্রহণ করবে, ফ্যাক্টরি বানাবে সরকার, অথবা আমরা যদি বলতে পারি যে পরিকল্পিতভাবে কিছু কারখানা করে শ্রমিকদেরকে এই এখানে নিয়োগ করে শ্রমিকদের দরিদ্র শ্রমিকদেরকে সেখান থেকে কাজে লাগাইয়া তাদেরকে কী করবে, সেখানে তাদেরকে কাজে লাগাবে এবং কাজে লাগাইয়া এই শ্রমিকদেরকে এই ফ্যাক্টরি থেকে যে উৎপাদন হবে, লাভ হবে, সব কিছু শ্রমিকদেরকে দিয়ে দিবে। তাহলে দেখা যাবে যে বেকারত্ব দূর হবে। আজকে মূলত রাষ্ট্রীয়ভাবে এই কাজটি না হওয়ার কারণে মূলত এই জাকাতটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না আর আমাদের দারিদ্র বিমোচন হচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আজকে আমরা এই জাকাতটাকে রাষ্ট্রীয়ভাবে এটা ব্যবহার করতে পারতাম তাহলে সামাজিকভাবে এটা সবচেয়ে বেশি লাভবান হইতো। মানুষ তখন অতি সহজে দারিদ্রতা বিমোচনের জন্য তারা সচেষ্ট হইতো। রাষ্ট্রীয়ভাবে এটা থাকা না থাকার কারণে মূলত আজকে মানুষ ব্যক্তিগতভাবে যার যার মতো করে এই জাকাতগুলি দেওয়ার কারণে মূলত আজকে আমাদের এই সামাজিকভাবে এটা কাজে আসছে না। তারপরেও আমি বলতে চাই এইভাবে যে রাষ্ট্রীয়ভাবে না থাকলেও আমরা নিজেরা যে যেখানে আছে আমরাও সেটাকে পরিকল্পিত জাকাতটাকে আদায় করি, যদি সেইভাবে পরিকল্পনা গ্রহণ করি, প্ল্যান করি এবং সমাজের মধ্যে কোনো জায়গায় যদি কোনো একটা কোনো ফ্যাক্টরি বা কোনো কিছু করি, করে সেখানে আমরা কিছু লোকদেরকে, দরিদ্র লোকদেরকে কাজে লাগাইয়া সেখানে উৎপাদন করে সেই উৎপাদিত পণ্যের যে লাভ হবে সেই লাভ সহ সেই দরিদ্র লোকদের মধ্যে যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই তাহলে সেই দরিদ্র লোকগুলিও উপকৃত হতে পারে। এটা রাষ্ট্রীয়ভাবে না হইলেও যদি আমরা উদ্যোগ নেই তাহলে আমরাও এটা করতে পারি। আর এইভাবে যদি এটা করা যায় তাহলে মূলত এটা সামাজিকভাবে কাজে আসবে। আর এই জাকাত এটা মূলত পূর্ববর্তী নবীদের উপরও এটা ফরজ ছিল, নামাজ, রোজা, জাকাত এগুলি আগের নবীদের উপরও ফরজ ছিল। অতএব এই জাকাত আগের নবীদের উপরে ফরজ থাকার পরে তারা যেমন এটা সঠিকভাবে ইউটিলাইজ করছে, এখন বর্তমান আমাদের বিশ্বনবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উপরে এটা ফরজ, তার উম্মতের উপরে ফরজ হওয়ার পরেও নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের যুগে এবং সাহাবা ইকরামদের যুগেও এই জাকাতকে সঠিকভাবে আদায় করেছিলেন। এবং সঠিকভাবে আদায় করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা ইকরামদের যুগে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যুগে তিনি এক পর্যায়ে ঘোষণা দিয়েছিলেন যে জাকাত আদায়ের ব্যাপারে যদি কোনো ব্যক্তি জাকাত আদায় করতে কেউ অনীহা প্রকাশ করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এরকমভাবে সাহাবা ইকরাম জাকাত অনাদায়কারীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা পর্যন্ত তারা দিয়েছিলেন। অতএব জাকাত এমন একটি মৌলিক বিষয় যেটা আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আদায় করার জন্য আমাদের উপরে ফরজ করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের যে আমি 41 নম্বর আয়াতটি তেলাওয়াত আপনাদের কাছে সামনে পেশ করেছিলাম সেখানে জাকাতের কথাটা উল্লেখ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে এটা মানে ব্যবহার করার জন্য। অতএব রাষ্ট্রীয়ভাবে জাকাতের সাথে সাথে আরও দুইটা কথা এখানে বলা হয়েছে, প্রথমে বলেছে নামাজ কায়েমের কথা, তারপর জাকাত, তারপর আমারু বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে ভালো কাজের নির্দেশ দিবে। রাষ্ট্রের পক্ষ থেকে যদি ভালো কাজের আদেশ করা হয় তাহলে আমরা ইচ্ছা করলেই খারাপ কাজ করতে পারবো না, কারণ রাষ্ট্রের নির্দেশ। রাষ্ট্রের নির্দেশ যদি অমান্য করি তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা আমার বিরুদ্ধে হবে, সুতরাং আমরা ইচ্ছা করলেও খারাপ কাজ করতে পারবো না। তারপরেও শয়তান আমাদের পিছনে লেগে আছে, তাই শয়তান আমাদেরকে খারাপের দিকে ধাবিত করবে, এটিই স্বাভাবিক। শয়তানের কাজই হলো মানুষকে চরম খারাপের দিকে প্রবাহিত করা। তাই চতুর্থ কাজ হলো রাষ্ট্রের ওয়ানাহাউনা আনিল মুনকার, যে যত অসৎ কাজের যত রাস্তা আছে সকল ছিদ্র বা রাস্তাগুলি বন্ধ করে দিবে রাষ্ট্রের পক্ষ থেকে। মানুষ যদি ভালো কাজ করতে চায় শয়তান তাকে বিপদগামী করার জন্য খারাপের দিকে নিবে, আর এই খারাপ কাজের রাস্তাগুলি যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে ইচ্ছে করলেও দেখা যাবে মানুষ খারাপ কাজ করতে সক্ষম হবে না। অতএব রাষ্ট্রীয়ভাবে যদি এই চার দফা কর্মসূচি বাস্তবায়ন করা হয়, নামাজ কায়েম, জাকাত আদায়, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের সকল রাস্তাগুলি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই জাকাতের মাধ্যমে মানুষ নিজেদের মধ্যে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে, নিজেদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে এবং এই জাকাতেই মানুষকে একটা সামাজিক সুষম বণ্টনের মাধ্যমে
সুন্দর একটা সমাজ গড়ে তুলতে সক্ষম হইতে পারে। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই জাকাতকে যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে এটা ব্যবহার না করি, আদায় না করি, তাহলে কাল কিয়ামতের দিন এই জাকাতই আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ জাকাত আদায় না করলে আপনি আমার মাল পরিশুদ্ধ হবে না। জাকাত আদায় না করলে মালের পরিশুদ্ধ যেহেতু হবে না, তাহলে এই মাল আপনার অশুদ্ধ থেকে যাবে, অপবিত্র থেকে যাবে। আর এই অপবিত্র মাল যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা এই অপবিত্র মাল বক্ষণ করবেন, আর আপনি আমি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করব, এটা কোশ্চিনকাল হইতে পারে না। সুতরাং আর অপরদিকে যদি জাকাত আমি সঠিকভাবে আদায় না করি, তাহলে মূলত আমি যে জাকাত দাতা, এই জাকাত দাতা হয়ে আমি জাকাত যদি সঠিকভাবে আদায় না করি, তাহলে এই জাকাত দাতাই কিন্তু এই জাকাত নিজেই খেয়ে ফেললাম। আমার আদায় করার কথা ছিল, সেই আদায়কৃত জাকাত না করে আমি কি করলাম, নিজেই আমার জাকাত আমি খেয়ে ফেললাম। অতএব আমার উপর তো জাকাত খাওয়া ওয়াজিব না, বরং আমার উপর জাকাত দেওয়াটা হলো ওয়াজিব। আমি সেই ওয়াজিব তরক করে আরও গুনাহের মধ্যে লিপ্ত হইলাম। অতএব যখন আমাদের উপর যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করে জাকাতটা আদায় করার চেষ্টা করব, এবং এই জাকাতের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে করে যারা প্রাপ্য তারা এটা সঠিকভাবে পেতে পারে। জাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে অনেক জায়গায় উল্লেখ করেছেন, অনেকগুলি আয়াত আছে নামাজের সাথে সাথে জাকাতের কথা বলা হচ্ছে। এটা গুরুত্ব অধিক হওয়ার কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই জাকাতটাকে যদি আমরা কোরআনের নির্দেশিত আলোকে যদি আমরা আদায় না করি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে মানে কী হয়ে যাবো, আমরা অপরাধী হয়ে যাব। আর এই জাকাতই দেখা যাবে জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, অতএব আমাদের উচিত হবে, আমরা যারা জাকাত দাতা, আমরা জাকাতটাকে এই রমজানকে সামনে রেখে, রমজানটাকে প্রাধান্য দিয়ে জাকাতটাকে, যেহেতু রমজানে যে কোনো জিনিস মানে একটা নফল ইবাদত করলে মানে একটা ফরজের নেকি পাওয়া যায়, আর একটা ফরজ আদায় করলে পরে 70টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। অতএব এই রমজানকে কেন্দ্র করে আমরা যদি জাকাতটা আদায় করতে পারি, তাহলে একটা ফরজও আদায় হলো, 70টা নেকিও আমরা 70 গুণ নেকিও পেয়ে গেলাম। কারণ 70টা ফরজ, যেহেতু জাকাত ফরজ, অতএব 70টা ফরজের নেকিও আমরা পেয়ে গেলাম। অতএব এই রমজানটা যেন আমরা মানে হাতছাড়া না করি। সুতরাং রমজানটা আসছে আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার জন্যে, জাকাত তাকওয়ারই একটা অংশ। অতএব জাকাত আদায় করে আমরা তাকওয়ার গুণ অর্জন করব, আর এই রমজানকে আমরা সঠিকভাবে চেষ্টা করব আমাদের বাস্তব জীবন অনুসরণ করার জন্য, আমাদের পরিবারে, সামাজিক জীবনে, সকল জায়গায় আমরা এটাকে সঠিকভাবে অনুসরণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি এই রমজানে যেন আমাদের সকলের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই রমজানকে আমাদের সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করো। আমাদের আমরা যে রোজাগুলি আদায় করেছি, সামনে যেগুলি আছে আদায় করেছি, এগুলি আল্লাহ তুমি কবুল করে নাও, এবং সামনেরগুলি আমাদেরকে আদায় করার জন্য সুযোগ করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে আল্লাহ তুমি এই রমজানের সঠিক তাকওয়ার গুণ যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করিও। আর আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমিন সুম্মা আমিন ওয়া হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাহে রমজান লো বছর ঘুরে মুমিন মুসলমানে দারে দারে মাহে রমজান লো বছর ঘুরে মুমিন মুসলমানে দারে দারে